এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেখতে যেমন সুন্দরী, হৃদয়টা তেমন। এখন তো দেখছি ইট পাথরের হৃদয়। কি কি বললেন? চলুন না, পৌঁছে যাবেন না? অসভ্য বাঁদর। বাবা, মা, বাবা, আরে কই গেলে তোমরা? আরে আয় আয় আয়। কেমন আছো তোমরা? থাকো থাকো। এ কি হচ্ছে তোর চেহারা? বলছিলাম কি, আমাদের বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, কেমন যেন শূন্য, মনে হয় কি যেন সাজানো নেই। আবার শুরু করলি বাবা। আমি ভাইয়ের জন্য বউ পছন্দ করে এসেছি। বউ পছন্দ করেছিস? হ্যাঁ বাবা, তুমি যেমনটি চাও ঠিক তেমনটি। এই বাড়িতে মায়ের অভাব পূরণ করবে বাবা। বাবা, এখন তুমি রাজি হলেই হলো। তুই ঋতুর কথা বলছিস? হ্যাঁ বাবা, ভাইয়ারও আপত্তি হবে না। আজ থেকে দুটো পরিবারের সুখ দুঃখ একই সুতোর বন্ধনে বাঁধা হয়ে গেল। এই বন্ধন যেন কোনোদিন ছিঁড়ে না যায়। তা তো বুঝলাম বন্ধু, কিন্তু এটা মুশকিল হয়ে গেল। আসলে এই অনিয়ম করে তুমি যদি অসুখ বাঁধিয়ে পেলো না তোমার এই ফুকফুক ফুকফুক, তাহলে আমি আর তোমাকে ধমক ধমক দিতে পারবো না। কিন্তু কেন বুঝলে না? আসলে মেয়ের বাবা তো চিরটা কাল ছেলের বাবার কাছে মাথা নিচু করে থাকতে হয়। এই না বন্ধু, না। বাস্য রাত নারী পুরুষের জীবনের শ্রেষ্ঠ রাত। এই রাতে তোমাকে একটা কথা বলতে চাই। আমাদের বাবার একটা পা প্যারালাইজড। আকাশ লেখাপড়া শেষ করে সবেমাত্র ফিরেছে। মা আর আমি ফার্ম সামলাই। ঘরটা কেমন শূন্য অগোছালো। এই শূন্য ঘর সাজিয়ে তুলবে তুমি, পারবে না? বাবা, আমাদের বৌমা দারুণ সব খাবার লাগিয়েছে। আসলে কি জানো, পরিবারের সবাই একসঙ্গে মিলে এরকম বসে খেলে সে খাবারের স্বাদই আলাদা হয়। আমাদের বৌমা তো প্রথম সকালেই সবাইকে একই টেবিলের মধ্যে বসিয়েছে। বৌমা, তোমার শাশুড়ি কেটা করি? হ্যাঁ, দেখেছিলাম বাবা, উনি সকালেই লায়ন্স ক্লাবের জরুরি কনফারেন্সে চলে গেছেন। আরে খাও, ও এসে খাবে, খাও খাও বৌমা। আরে তুমি বসো না, যাও 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 বসো। বসছি। হ্যালো। খুব জমিয়ে সংসার পেতেছো তাই না? হ্যালো, কে কে আপনি? সূর্যের দগদগে আগুন আমি, আমার ভিতরে এত আগুন আর তুমি পুড়বে না তা কি করে? হ্যালো হ্যালো, আস্তে নাস্তি শুরু হয়েছে। তোমাকে না বলেছি আমাকে ছোট বলবে না?
আমার তোমাকে ছোট ডাকতে ভালো লাগে, তাই আমি ডাকবো। আচ্ছা, যার যেটা করতে ভালো লাগে সে সেটাই করবে? ইয়েস স্যার, সে সেটাই করবে। সত্যি? ইয়েস। ঠিক আছে, আমার যদি এখন তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে, আমি নিশ্চয়ই তাই করব। এবার বলো, আর কোনোদিন আমাকে ছোট বলে ডাকবে না? ঠিক আছে, আমি আর কখনো ছোট ডাকবো না। মনে থাকে যেন। ওই যে ভাইয়া চলে এসছে। ও, আমি তো সাগর দা ঋতু থেকে নিতে এসেছি, আমি তাহলে যাই। বাবার দিকে খেয়াল রেখো, ওষুধপত্র ঠিক মতো দিও। ঠিক আছে। আর চায়ে চিনি দিও না, বাবা চাইলেও না। তুমি বাড়িতে যাওয়ার পরে সব নিয়মই পাল্টে যাবে, তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো বাবা। আসবো। এসো। হ্যালো মিতু। কি হলো মিতু, কথা বলছো না কেন? আকাশ, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বলো? এখন বলবো না। তাহলে কাল বিকেলে সার্ভে গার্ডেনে এসো। বেশ। আকাশ, এই যে সবুজ গাছপালা, নীল আকাশ, চারদিকে জল, এই সব কিছু আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। মিতু, তুমি যা বলছো আমি তা বিশ্বাস করতে চাই। তুমি সত্যি বলছো তো মিতু? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তোমার মনে হচ্ছে আমার চোখ মিথ্যে বলছে? মিতু, এই আমি চোখ বন্ধ করলাম। যদি আমার সঙ্গে ভালোবাসার স্বপ্নে বেড়াতে চাও তবে আমাকে ছুঁয়ে দেখো, আর যদি না চাও তাহলে আমি চোখ খুলে দেখব সব শূন্য, তুমি নেই। স্যালারি কত তা জেনে আপনার দরকার কি? দরকার তো একটু আছে। 50,000 ফার্ম প্রোডাক্ট এক্সপোর্ট করে ঘরে তুলছে কোটি কোটি টাকার আপনার 50,000, এর স্ট্যাটাস মেনটেন হয়? আরে মিস্টার, চোখের সামনে ঘোলা জল দেখালে মুখ তো দূরের কথা, ঝিনুকই পাবো না। টলমলে জল দেখান, চরিত্রের মাহাত্ম না জেনে তো আর ডাকেননি। আজ রাতে শিপ ছাড়লে ইতালিতে পৌঁছতে সপ্তাহ দুয়েক লাগবে, তাই তো? ইয়েস স্যার। কি আমার ছোট বউ, কেমন আছো? খুব ভালো আছি জিজু। আচ্ছা, সারাক্ষণ অফিস অফিস করলে চলবে? আমার দিদি লাল টিপ, কাজল লাগানো চোখ, এসব তুমি দেখবে কবে? আমরা তো কিছুই বুঝতে পারছি না, জেটি ছাড়ার আগে দুবার ইঞ্জিন চেক করালাম, কোনো যান্ত্রিক টুটি ছিল না, প্রোডাক্ট তো গেল, সাথে ক্যাপ্টেনের ক্রু মারা গেল। এত কষ্টের জাহাজ, আমাদের এত টাকা প্রোডাক্ট, সব এক রাতে নিশ্চিন্ন হয়ে গেল। শুনুন, আপনি আমাদের ল অ্যাডভাইসারকে খবর দিন। জন, অনুমান করা হচ্ছে শিপটা ডুবেছে আমাদের সমুদ্র সীমার প্রান্ত ভাগে। ঝড় নেই, বৃষ্টি নেই, শিপটা, প্রোডাক্ট, ক্যাপ্টেন, ক্রু সহ ডুবে গেল। শুধু এসব কারণে নয়, আন্তর্জাতিক বাজারে ফার্মটির প্রোডাক্টের গুণগত মান হইচই ফেলে দেবার মতো। তাই শিপ ডুবানোর পেছনে আন্ডারওয়ার্ল্ডের হাত থাকতে পারে। আমি ইমার্জেন্সি ইনভেস্টিগেশন চাই। এক্সপার্টরা আইডেন্টিফাই করেছে ডুবো পাহাড়ে ফেসেছে শিপের তলা। স্পট ট্রেস করতে বেশ ঝামেলা হয়েছে, ও অঞ্চলের সমুদ্রতলে প্রচণ্ড নিম্নস্রোত। যেখানে শিপটা ডুবেছে সেখান থেকে 1 কিলোমিটার দূরে শিপটা রয়েছে। প্রোডাক্ট, ক্যাপ্টেন, ক্রুদের লাশ স্রোতের তোরে ভেসে গেছে। আপনি তো মিস্টার দিনকে রাত বানিয়ে ফেললেন আর রাতকে দিন। শাবাশ অফিসার, আগের বার দিয়েছিলাম রিপোর্টের অক্ষরগুলো বদলে দেবার জন্য, আর এবার দেব রিলেশনটা কন্টিনিউ করার জন্য। আরে আপনারা আছেন বলেই তো আমরা আছি। আহা, এত খোলামেলা কেন, একটু রেখে ঢেকে দিন। এই সিপোর্টের দক্ষিণের বাতাসই শুধু দক্ষিণের, আর সব আমার, শুধুই আমার। ইতালিতে প্রোডাক্টের কথা জানিয়ে ফ্যাক্স করে দিন,
দু সপ্তাহের মধ্যে প্রোডাক্ট যাবে। হ্যালো, ফ্যাক্টরি থেকে ফোন এসেছে, মেশিন কাজ করছে না। আমি দেখছি মা। শুনেছি ও ঘরে এলে সংসারে আয় উন্নতি হয়, আর আমাদের একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তোমার বৌমার কিছু হয়নি, তবে এবার হবে। হ্যাঁ, মানে তুমি দাদা হতে চলেছ। কি সাগর, সাগর শিগগিরই ওঠো, গোডাউনে আগুন লেগেছে, সব প্রোডাক্ট পুরো ছাই হয়ে যাচ্ছে। অশুভ ছায়া পড়েছে বাড়িতে, ছিপ ডুবা দিয়ে শুরু হলো, সেদিন মেশিন নষ্ট হলো, আজ গোডাউনে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে, এই সংসারে আগুন লেগেছে। আমার ছেলে সেই যে বাইরে গেল, এখনো ফিরে এলো না, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। তুমি যেদিন ঘরে এলে সেদিন থেকে শুরু হলো ধ্বংস। তুই মদ খেয়েছিস? মদ যদি খেয়েছিস তাহলে বাড়ি ফিরেছিস কেন? ওই মদের তোকে রাত কাটিয়ে দিতিস? এ সংসারে শনি লেগেছে, শনি। আগে তো আমার ঘটেনি, যেদিন থেকে ও এই সংসারে এসছে অফিস ঘর সব জায়গায় ধরক নেমে এসছে ধরক। আর একটাও কথা বলবে না ভাইয়া, এটা বাড়ি, বার নয়, যেমন খুশি তেমন মাতলামি করবে। এত বড় সহস্তর আমার দিকে আঙুল তুলে কথা বলিস? হ্যাঁ, চোখ তুলে শাসাস, বড় ভাইয়ের প্রতি এই তোর মান্যি গণ্ডি। মানুষ যখন নেশা করে তখন তার পরিচয় একটাই, সে মাতাল। কি হচ্ছে, কি হচ্ছে কি এখানে? এরা ভদ্রলোকের বাড়ি, মনে রেখো আমি এখনো বেঁচে আছি। যাও যাও, যার যার ঘরে যাও, যাও। ঋতু, ঋতু, কে কে ঘরে? গুলির শব্দ হলো, কি হয়েছে বাড়িতে? তোমার বৌমাকে জিজ্ঞেস করো। কি বলছিস তুই? কেন এই সংসারটা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে তার সব রহস্য আজকে আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের এই বাড়িতে একটা শনির মুখ আছে, আর সেই মুখটা হচ্ছে তোমার ওই বৌমা। সাগর, বৌমা সম্পর্কে আর একটা কথাও তুই বলবি না। বৌমা? কাকে তুমি বৌমা বলছো? একটা নষ্ট মেয়েকে। সাগর, সাগর বিশ্বাস করো, সব মিথ্যে, সব মিথ্যে, ষড়যন্ত্রের মিথ্যে ঝড়ে আমার জীবনটাকে তুমি তছ নছ করে দিও না। চুপ করো, একটা খারাপ মেয়ে মানুষ, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার পাপ মুখ আমি দেখতে চাই না। চুপ করো ভাইয়া, কি সব যাতা বলছো, তোমার মুখে একটু পাচ্ছে না। না, কারণ ওর সঙ্গে ঘর করেছি আমি, তুই নস। আবার লাল টিপ পড়েছো কপালে, লাল টিপ। আমি চলে যাচ্ছি, শুধু যাবার আগে এটুকু বলে যাই যে মিথ্যে সন্দেহের কালি তুমি আজ আমার কপালে লেপে দিলে,
সেই কালই একদিন কাল বৈশাখী ঝড় বয়ে আনবে তোমার জীবনে। আমার পেটের সন্তানের দিব্যি বাবা, দেখো না দিদির চোখ মুখ কেমন হয়ে গেছে, নিশ্চয়ই খুব কেঁদেছে। কি হয়েছে বল আমাকে, বল মা কি হয়েছে, কি হয়েছে মল, বল আমাকে। বাবা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়ে তোরা? এই যে জেন্টলম্যান, আমি জানতে চাই যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? অস্থির হও না বন্ধু। অস্থির হব না, স্থির হয়ে বসে আমার আমার মেয়ের ভেজা চোখ মুখ দেখবো, দু হাতের অঞ্জলিতে আমার মেয়ের চোখে জল জমাবো। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে তুমি এই প্রশ্ন করে লজ্জা দিও না বন্ধু। কে আমার প্রশ্নের উত্তর দেবে? আমি। তুমি? একটা বদ্ধ মাতাল আমার প্রশ্নের উত্তর দেবে? ল্যাঙ্গুয়েজ প্লিজ, ল্যাঙ্গুয়েজ প্লিজ। সামোজুর, তোমার ছেলে বড় লায়েক হয়েছে না, আমাকে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। আরে আমি তো আমার মেয়েকে চিনি নাকি, আমার ওই মেয়ে তুমি ছাড়া অন্য কোনো পুরুষের দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত। এটা সামান্য মোবাইল ফোন আর গভীর রাতে আততায়ীর আগমনে সব কিছু মিথ্যে হয়ে গেল। আমার মেয়ের প্রতি ভালোবাসা তোমার এইটুকু জোর ছিল? দিদি, আমার রক্তে রক্তে বেড়ে উঠছে যে সন্তান, আমি তার নড়াচড়া টের পাই। জানিস মিতু, মিতু যখন জিজ্ঞেস করবে যে ওর বাবা কোথায়, সারা বাড়ি ময় বাবাকে খুঁজে বেড়াবে, আমি তখন কি জবাব দেব বলতো? কি কি জবাব দেব দিদি? বাবা, এই আমি তোমার গাছে প্রতিজ্ঞা করছি বাবা, আমাদের ভাগা সংসার আমি জোড়া লাগাবো বাবা। লিসেন মিস্টার বিশ্বাস, শিব ডোবা থেকে শুরু করে মেশিন বিকল হওয়া পর্যন্ত সমস্ত ফাইলপত্র আপনি এক্ষুনি আমার টেবিলে এনে দিবেন, আমি 7 দিনের মধ্যে রহস্যের জট খুলব। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। আর ইউ রাইট? এই যে মিস্টার, খুব তো মুখ চালালেন, এবার আমি একটু হাতটা চালাই। না মানে গাড়ি চালাতে গেলে একটু একটু ধাক্কা তো লাগবে। সরি সরি। আজ অফিসে নতুন এমডি জয়েন করেছে, ফার্স্ট সিটিং এ বুঝতে পেরেছি লোকটা খুব চালাক, অফিসে এসেই একেবারে হইচই বাঁধিয়ে দিয়েছে। আচ্ছা, প্রায় আপনাকে বলতে শুনি, টাকা নয় সত্যটাই বড়, কিন্তু কিসের? ভাবি তুমি কোথায়? তুমি? আমি ভাবি কি নিতে এসেছি। না ও যাবে না। আঙ্কেল? কে তোমার আঙ্কেল? আঙ্কেল তুমি চলে যাও এখান থেকে। তোমাদের পরিবারে কারো মুখ আমি দেখতে চাই না। দেখো আকাশ, আমি বলছি তুমি যদি ভালোই ভালোই আমাদের বাড়ি থেকে বেরিয়ে না যাও, আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দাঁড়াও মিতু, এই নাও তোমার আংটি, তোমায় ফিরিয়ে দিলাম, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। পুরো টিম সহি চলে এসেছে, আর কি করব বলুন, 50 কোটি টাকার প্রোডাক্ট স্টক লট হলো বলে আপনাকে দিয়েছি 30 কোটি টাকায়, সেই কবে 50% নিয়েছি আর চুক্তি অনুযায়ী আজ এলাম। ওকে, এই যে আপনাদের টাকা। ক্যাশ বুঝে নিন। থ্যাংকস। এই 3টি গাড়ির মালিকই হচ্ছেন সাদিকি সাহেব। সাদিকি সাহেব? হ্যাঁ সাদিকি সাহেব, রংতুলি গার্মেন্টসের মালিক,
এই শহরের সবচেয়ে বড় স্টক লট বিজনেসম্যান। রং তুলি গার্মেন্টসের মালিক। দেখো ভাইয়া, আমাদের 50 কোটি টাকার গার্মেন্টস প্রোডাক্টের স্যাম্পল দেখো, ভালো করে দেখো। টি শার্টের কলারে ফার্মের লোগো, ব্যাচ নং, সবকিছু মিলিয়ে দেখো। শিপ যেখানে ডুবেছিল সেখানে নিম্ন স্রোত, সব প্রোডাক্ট স্রোতে তো ভেসে গেছে না? কোথায় পেলি এসব? রং তুলি গার্মেন্টস স্টক লটে। আর স্টক লটটি কারা দিয়েছে তুমি খুব শীঘ্রই তাদের প্রমাণ সহ দেখতে পাবে। বাবা, আমাকে একটু রিপোর্টগুলো দাও, আমি ডাক্তারকে দেখিয়ে আনি। দেখিস মা, দেরি করিস না, কেমন? দুই পরিবারের ভাঙন লাগিয়েছি, তৃতীয় একজোড়া চোখ আর একটি অশুভ চক্র, সব প্রমাণ আমার হাতের মুঠোয়। মিতু, মিতু তুমি চাও না? বলো মিতু, তুমি চাও না? অবশ্যই চাই। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। শিপ ডুবলো, কারখানার মেশিন নষ্ট হলো, গোডাউনের প্রোডাক্ট আগুনে পুড়ল, সবকিছু বিশাল সাহেব কেমন করে সবার আগে থেকে জেনে যান? যেমন ধরুন স্যার, শিপ ডুবলো মাছ সমুদ্রে, বিশাল সাহেব কিভাবে জানলেন? উনি তো এমডি সাহেবকে ফোন দিয়েছিলেন। এ কথা আপনি আগে বলেননি কেন? সাহস পাইনি স্যার, বিশাল সাহেব অনেকদিন ধরে অফিসে আসেন না, তাই কথাগুলো বললাম। মা, মা এই যে দেখো মা, আমি সমস্ত পেপার্স মিলিয়ে দেখেছি, রং তুলি গার্মেন্টসের স্টক লটের প্রোডাক্ট তো সব আমাদের গার্মেন্টসের প্রোডাক্ট। মা এই যে দেখো, আমাদের শিপের ক্যাপ্টেন, ক্যাপ্টেন বেঁচে আছে, সে পালিয়ে বেড়াচ্ছে, আমি নিজে তাকে দেখেছি। তার মানে ইনভেস্টিগেশন পুলিশ অফিসার আর ফার্মের ল অ্যাডভাইজার ভুল রিপোর্টিং করেছে? আমি আসি মা। শিপটা যেখানে ডুবেছে তার থেকে 1 মাইল দূরে ট্রেস করেছে এক্সপার্টরা, সমুদ্র তলে নিম্ন স্রোত, প্রোডাক্ট, ক্যাপ্টেন, ক্রুদের লাশ সব স্রোতে তোর ভেসে গেছে, তাই না? ২৪ ঘন্টা সময় দিলাম, শিপ ডোবা থেকে শুরু করে গোডাউন পোড়া পর্যন্ত সব সঠিক রিপোর্ট চাই। মাইন্ড ইট, ২৪ ঘন্টা। ঠিক আছে। হ্যালো, হ্যালো আকাশ,
মুখে পানির ছাপটা দেই, আয়নায় তাকিয়ে দেখি তোর এই পাঁচ আঙ্গুলের ছাপ আমার গালে। হঠাৎ আমার মনে হলো তুই সহ রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকিয়ে হাহা হিহি করে হাসছিস। অপমানে লজ্জায় সেদিন মরে যেতে ইচ্ছে করছিল। বাসায় ফিরে যাই তবু অপমানের ঘোর কাটে না, রাস্তায় অফিসে যেখানে যাই শুধু অপমানের পোকাগুলো মাথার ভিতর কিলবিল করে ওঠে। মনে হয় লোকজন আমার দিকে আর চোখে তাকিয়ে বিদ্রুপ করছে, এত বিষ ছিল তোর ওই থাপ্পরে। আজ তোকে আমি বোঝাবো বিষের জ্বালা কাকে বলে। Oh!
সে প্রদীপকে এই পৃথিবীতে আসতে দাও। চোখ মেলো, দেখো আমি তোমার বংশে প্রদীপ নিয়ে এসেছি। চোখ খুলো বাবা, ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমি পেয়ে গেছি বাবা। চোখ খুলো বাবা, চোখ খুলো একবার বাবা। বাবা ওঠো, ওঠো বাবা। আমি তোমাকে কথা দিয়েছিলাম ভাবিকে আমি ফিরিয়ে আনবো। দেখো বাবা, দেখো দেখো ভাবি ফিরে এসেছে বাবা। রাজীব, 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 রাজীব ওঠো, ওঠো বন্ধু, ওঠো। দেখো তোমার তোমার চাঁদমুখ দাদুভাইকে নিয়ে এসেছি রাজীব। ওঠো রাজীব, ওঠো বন্ধু। বাবা, বাবা দেখুন আমি ফিরে এসেছি, আপনার আপনার বংশে প্রদীপকে নিয়ে এসেছি বাবা। আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আমাদের অন্ধকার বাড়িকে আমি আমি আবার আলোকিত করব। বাবা, বাবা একবার একবার দাদুভাইকে আপনি বুকে নিন, একবার বাবা, 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 বাবা। বৌমা, বৌমা তুই ফিরে এসেছিস। হ্যাঁ বাবা। দাদু ভাই। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, তোমার তোমার বৌমা আবার তোমার বাড়িতে ফিরে এসেছে বন্ধু। মহিম, অনেক বড় মুখ করে তোমার মেয়েকে আমি ঘরের বউ করে এনেছিলাম, কিন্তু সেই মুখ আমি রক্ষা করতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করছি বন্ধু। ও কথা বলে না। আর একটা কথা, ক্ষমা আমি তোমায় করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বড় মেয়েকে তোমার বাড়ির বউ করে পাঠিয়েছিলাম, তোমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। এবার আমার ছোট মেয়ে মিতুকেও তোমাদের বাড়ির বউ করে পাঠাচ্ছি, দেখবো আমার দুই মেয়েকে এ বাড়ি থেকে তুমি কি করে তাড়াও। মিতু কোথায়? লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে? আকাশ জি, যাতে ধরে নিয়ে তো যা। ঠিক আছে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।